নমস্কার বন্ধু, আজ আমরা জানব মানি সায়েন্স, টাকার বিজ্ঞান, সম্পত্তি গোল জমি কেনার কাজে ধ্যান দেন, সম্পত্তি বানাতে আমাদের ধ্যান নেই, জীবনে ইনভেস্টমেন্ট বিনিয়োগ করার অভ্যাস আমাদের নেই, আমাদের জীবনে আমরা টাকা যে পরিমাণ সেভ করছি তার তুলনায় খরচ বেড়ে যাচ্ছে। তাহলে ভিডিওটা আপনার জন্য। জীবনে ধ্যান রাখবেন মানি ম্যানেজমেন্ট, টাকা পয়সা ধান্দলত এর ব্যাপারে, দুর্বল থেকে যাওয়া মানে গরিব থেকে যাওয়া। এখন সোশ্যাল মিডিয়া ইন্টারনেটের যুগে টাকা বা ধনের ব্যাপারে কম নলেজ থাকা মানে গরিব থেকে যাওয়া। জীবনে সত্যি যদি ধনী ব্যক্তি হতে চাও তাহলে প্রথম কাজ অতিরিক্ত খরচ বন্ধ করতে হবে। অভ্যাস হ্যাবিট এমন বানাও ধন এক জায়গাতে জমিয়ে রাখতে পারেন। যদি তুমি একটি ছাঁকনিতে জল ধরে রাখতে চাও, জল কি ধরবে না, কারণ তার জন্য ছাঁকনির ছিদ্রগুলি আগে বন্ধ করতে হবে, তাহলে জল এক জায়গাতে জমা করতে পারবে। এর মানে আপনাকেও ছাঁকনির মতো অতিরিক্ত ছিদ্র মানে আপনার অত্যধিক খরচ কমাতে হবে বা বন্ধ করতে হবে। ধনী হওয়ার জন্য তৈরি হচ্ছ, তো এই মানি ম্যানেজমেন্ট মনে রাখবেন। লাইফে যখনই 10,000 বা 5,000 বেশি খরচ করবেন, তা পরামর্শ নিয়ে বা প্রপার বাজেট প্ল্যান তৈরি করে খরচ করবেন। জীবনে কস্ট কাটিং বলে সাবজেক্ট আছে। অ্যাকশন অফ মাইন্ড কি বলছে, রোজ কিছু টাকা মাটির ভাড়ে বা পিগি ব্যাংকে রাখা চালু করে দাও, কারণ ধ্যান যে স্থানে পরে রেজাল্ট সেখানে পাওয়া যায়। ধ্যান ইজ ইকুয়াল টু পরিণাম, ধ্যান যেখানে যাবে শক্তি সেখানে পাওয়া যায়। 7 প্রিন্সিপাল, 7 এমন নিয়ম আলোচনা করব যা তোমাকে ধনী ব্যক্তি তৈরি করবে। ভিডিওটা পুরো দেখো, না হলে গুরুত্বপূর্ণ তথ্য মিস করবে। টাকার বিজ্ঞান এর ইম্পর্টেন্ট পার্ট, প্রথম হ্যাবিট, ফার্স্ট হ্যাবিট, সর্বপ্রথম হ্যাবিট অভ্যাস তৈরি করো। আমরা ছোটোবেলায় অনেক এই নিয়মটা ফলো করেছি, এখন আমরা আবার এই নিয়মটাই ফলো করব। একটি মাটির ভাড় বা পিগি ব্যাংক নিয়ে নাও, এর মধ্যে প্রতিদিন 1 টাকা হোক বা 5 টাকার কয়েন হোক, ডেলি ভাড়ের মধ্যে কয়েন রাখা চালু করে দাও। এতে কী হবে জানেন, আপনি প্রতিদিন যদি একই কাজ করেন, আমাদের ব্রেনে সংকেত যায় নতুন কাজ করা শুরু করছি, এটাকে হালকা ভাববেন না। প্রতিদিন 1 টাকা বা 5 টাকার কয়েন টিকে রাখা শুরু করে দাও, আপনার অজান্তেই সাবকনসিয়াস মাইন্ড অ্যাক্টিভ হবে, ব্রেন টাকা সেভ করার চুম্বক তৈরি হবে, কারণ ধ্যানই যুগল টু পরিণাম। আপনি পুরো ফোকাস আর এনার্জি সঙ্গে টাকা জমানোর ওপর ধ্যানকে কেন্দ্রিত করছেন, ধনের ওপর এনার্জি আর ফোকাস যাওয়া মাত্রই খরচ কম করার ইচ্ছে জাগবে। প্রথমে বিষয়ে আপনার পরিষ্কার হয়ে যাওয়া দরকার। রাখার জন্য প্রথম 10% টাকা বিনিয়োগ করো বা ইনভেস্ট করো, সতর্ক হয়ে যান। আপনি ডেলি বেসিক ইনকাম করেন বা মান্থলি ইনকাম করেন, আপনার উপার্জনের 50% টাকা খরচ করার জন্য সরিয়ে রাখেন, বাকি 50% টাকাকে 5 ভাগে ভাগ করুন। প্রথম ভাগে 10% টাকা বিনিয়োগ বা ইনভেস্ট করতে পারেন, গোল্ড কিনতে পারেন, জমি কিনতে পারেন, কিংবা FD মিউচুয়াল ফান্ডে রাখতে পারেন, যাতে কিছু পার্সেন্ট সুদ পাবেন। দ্বিতীয় ভাগে 10% সেভিং অ্যাকাউন্টে রাখেন, তৃতীয় 10% পড়াশোনার জন্য রাখুন বা বাচ্চার ভবিষ্যতের জন্য সেভ করুন, চতুর্থ 10% টাকা আপনার শখ পূরণ করার জন্য রাখুন, বাকি 10% দান করার জন্য রাখুন। গরিব লোক কেউ এই সিস্টেম ধনী বানিয়ে দেবে। আমেরিকার অনেক বড় ব্যক্তি টি হার্ভেকার লাখো ব্যক্তিদের ধনী বানিয়েছেন, বানানোর পর এই কথাগুলো বলেছেন, তার বই সিক্রেট অফ মিলিনিয়ার মাইন্ডে উল্লেখ করেছেন। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক আছে, বইটি কিনতে পারেন, চ্যানেল সাবস্ক্রাইব করে নিন এমন ইম্পর্টেন্ট নলেজ পাওয়ার জন্য। উদাহরণ দিয়ে আমি বোঝাতে চাইছি, ধরুন আপনার নাম রমেশ, আপনার ইনকাম 100 টাকা, 50% খরচ চালানোর জন্য, বাকি 50% টাকা 10% বিনিয়োগের অ্যাকাউন্টে, বাকি 10% সেভিংস অ্যাকাউন্টে, বাকি 10% এডুকেশন বা শিক্ষার জন্য, বাকি 10% শখ বা আনন্দ করার জন্য, বাকি 10% দান করার জন্য রাখতে পারে। এই সব আজ শুরু করে দাও। আপনার কাছে যদি 10 টাকায় থাকে বা 100 টাকায় থাকুক না কেন, আপনি যত তাড়াতাড়ি শুরু করবেন আপনার ধনী হওয়ার পথ তত প্রশস্ত হবে। 21 মাস করে দেখো, আপনার জীবন বদলে যাবে, লাইফ চেঞ্জ হয়ে যাবে, আপনার জীবন বদলে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ।